আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ চলে আসলাম আরেকটি টপিকস নিয়ে। যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। বিশেষ করে খুব আনন্দের খবর, আমরা ইতিমধ্যে খুব আনন্দে আছেন যারা দীর্ঘদিন বেসরকারি হাই স্কুলের উচ্চতর গ্রেড বন্ধ ছিল। এখন আপনারা জানেন গত কয়েকদিনে, এটা কয়েকদিন আগে এমপিইউ নীতিমালা 2018 এর স্পষ্টকরণ করে একটা পরিপত্র জারি করছে মাওসি। এটা হলো কি, আমরা যে যে গ্রেডে আছি একটানা যদি 10 বছর থেকে থাকি, বর্তমান স্কেলে যে যেখানে আছি সেখানে 10 বছর যদি পূর্ণ হয় তাহলে পরবর্তী স্কেল এর জন্য আবেদন করা যাবে। সেজন্য আমাদের স্ক্রিনে যে নীতিমালাটা আপলোড দিয়েছে মাওসি থেকে, সেটা আমি দেখে দিলাম, সেটা একটু দেখতে পারেন। এবার আমরা কিভাবে আবেদন করতে পারি, তারপরে কি কি কাগজপত্র লাগতে পারে তার সংক্ষিপ্ত বিবরণ আমি আজকে এই ভিডিওতে দিয়ে যাব। তাহলে আমরা শুরু করি আমাদের আবেদন প্রক্রিয়াটা, টেকনিক্যাল আবেদন প্রক্রিয়াটা কিভাবে করতে হবে সেটা একটু আমরা আজকে দেখাচ্ছি। ওকে, তাহলে আমরা এখন আমাদের সার্ভারে ঢুকে যাব। আমরা জানি কাজটি করতে হয় ইএমএসআই সার্ভারে, তাহলে আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমরা এই কাজটি করার জন্য মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম যে কোনো একটাই করতে পারি। তো আমি এখানে মজিলা গুগল ক্রোম দিয়েই শুরু করতেছি। গুগল ক্রোমে এইটাকে অ্যাড্রেস বার বলা হয়, তাহলে অ্যাড্রেস বারে আমরা কি করবো, emis.gov.bd এটুকু বলা হবে অথবা www.ডট দিলে হবে, যেভাবে দিইভাবে এখন আমরা এন্টার চাপ দিলাম। লোডিং হচ্ছে, এটা নেটওয়ার্কের উপর নির্ভর করবে, আপনার এরিয়াতে নেটওয়ার্ক কত ভালো তার উপর নির্ভর করবে লোডিং পেজটা। চলে আসলো ইএমএসএ যে হোম পেজ, ঠিক না, এখানে গিয়ে আমরা কি করতে হবে, প্রতিষ্ঠান প্রদানের ইউজার প্রোফাইলে ঢুকতে হবে। আর এখানে আমরা এই যে এখানে লগ ইন আছে এখানে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে আমাদের চাচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। আপনারা মাওসি থেকে জানেন কিছুদিন আগে ইএমএস এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যদি কেউ পরিবর্তন না করে তাহলে তার ইউজার আইডিটা হবে তো যা আছে সবার একরকম। ইন ব্যাপারটা হলো ইউজার আইডি হবে এমপিও, বড় হাতের এমপিও ডট এমপিও লিখা আন্ডার স্কোর, তারপরে 10/37/87 এমপিও দিয়ে আন্ডার স্কোর ইউজার আইডি। আর পাসওয়ার্ড হবে 170/320/20। ওকে, এটা হবে কমন পাসওয়ার্ড, যদি কেউ পরিবর্তন করে না থাকে প্রতিষ্ঠানে। অনেকেই প্রথম লগ ইন করে পরিবর্তন করবে, তাহলে সেটা আপনার প্রধান শিক্ষকের কাছে সংরক্ষিত আছে, অথবা আপনার প্রতিষ্ঠানে যে কি করে এই কাজগুলা হ্যান্ডেল করে ওনার কাছে পাবেন। তাহলে এখানে আমরা সাইন ইন করলাম, সাইন ইন করার পরে চলে আসলো আমাদের যে প্রতিষ্ঠানের যে পেজ সেই পেজে চলে আসলো। এখানে আমাদের তিনটা মেনু দেওয়া আছে, এইচআরএম, আইএমএইচ, তারপরে এমপিও। তাহলে আমরা এখানে ক্লিক করব, কি এমপিওতে ক্লিক করব, ডান পাশে জানতে ক্লিক করব। ক্লিক করার পর একটা পেজ ওপেন হলো, দেখেন এখানে আমাদের মান্থলি পেমেন্ট অর্ডার এমপিও অনলাইন অ্যাপ্লিকেশন লেখা আছে। এখানে আমাদের যত ধরনের এমপিওর আবেদন এই একই প্রক্রিয়া কিন্তু করতে হবে,
কারণ প্রথম গড়ে দেওয়া আছে নিউ এমপিও একবার সর্বপ্রথম জানিয়ে নেওয়া, তারপরে কেউ ট্রান্সপার্ক, তারপরে বিএড স্কিলের জন্য আবেদন করবেন এখানে, তারপরে যে আপার গ্রেড, নামে ভুল থাকলে, নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা কর্মচারীর নামে বা ইত্যাদি কোনো ভুল থাকলে সেখানে কারেকশনের জন্য আবেদন করতে হবে। তারপরে এরিয়া সেটা বুঝুন, যারা এরিয়া পান আসে সেটা আবার ইন্ডেক্স ডিলেট, ইন্ডেক্স ডিলেট হলো এখানে যারা অনেক শিক্ষক আছে রিটায়ার্ডে যাওয়ার আগে, বিশেষ করে রিটায়ার্ডে বিশেষ করে অনেকে দেখা যাচ্ছে রিজাইন নেয় অথবা বিভিন্ন কারণে চাকরি ছেড়ে দিয়েছে, তখন ইন্ডেক্স ডিলিট করতে হলে এই কাজটা লাগে, বা চাকরি শেষ হওয়ার আগে মারা গেলে তারও কিন্তু একই কাজ করতে হয়। তো আমাদের কাজ হলো আজকে এই যে আপার গেট, এই অপশনে আমরা ক্লিক করব, আপার গেটে ক্লিক করলাম। এখন আমাদের এখানে চলে আসলো আমাদের আবেদন, যেই করব যেখানে সেই ফর্মটা চলে আসলো, আবেদন ফর্মটা। এখানে আমাদের ছয়টা ধাপে বিভক্ত আবেদন, সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটা ছয়টা ধাপ। এখানে প্রথমে ধাপ ওয়ানে ফেন্ডিং আছে, ধাপ ওয়ানে আমাদের যে তথ্যগুলো, এখন অটোমেটিকভাবে এখানে আমাদের ইন্ডেক্স নম্বর এখানে নাই, তার মানে আমরা যেই শিক্ষকের তথ্য আপার গ্রেডের জন্য আবেদন করব, উচ্চতর গ্রেডের জন্য, তার ইন্ডেক্স নাম্বার দিয়ে ইন্ডেক্স নাম্বার দিব। সম্মানিত ভিউয়ার, এই পেজে আমরা প্রথম যে কাজটা করতে হবে সেখানে আমাদের কী দিতে হবে, ইন্ডেক্স নাম্বার। আমাদের এগুলার কাজ এখানে, যেমন এখানে উপরে যে বাটন দেওয়া সাবমিট, সেভ অ্যাজ, ড্রাফট, সাবমিট, প্রিন্ট, ইনস্ট্রাকশন, এগুলো এখন আমাদের কোনো ধরনের কাজ এখানে নেই। আমাদের পুরো সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পরে আমি সেগুলো একটু বলবো। এখন প্রথমে তার ইন্ডেক্স নাম্বার দিবেন, তাহলে আপনার যে ইন্ডেক্স নাম্বারটা আছে, যেমন আপনি, আমি প্রথমে একটা ভুল ইন্ডেক্স নাম্বার দিয়ে দেখি, দেখো 10 74 08, দেখেন আমি একটা ভুল ইন্ডেক্স নাম্বার নিলাম, তাহলে এখানে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। আপনি যদি একটা সঠিক ইন্ডেক্স নাম্বার দেন তাহলে সার্ভার অটোমেটিক কী করতেছে, এখানে এই ডান পাশে এখানে একটা টিক চিহ্ন নিয়ে দিয়ে দিবে। তাহলে এবার দেখেন, আমি একটা সঠিক ইন্ডেক্স নাম্বার এবার দিই 10 74 008, একটা সঠিক ইন্ডেক্স নাম্বার দিলাম, দিয়ে একটু বাইরে ক্লিক করি। দেখেন এই ইন্ডেক্স নাম্বারটা দিয়ে একটু বাইরে ক্লিক করলাম, ক্লিক করার পরে কী হয়েছে এখানে আমাদের, এই দেখেন এখানে একটা টিক চিহ্ন, সবুজ চিহ্ন যে টিক চিহ্ন আছে, তার মানে এই তথ্যটা আমাদের এখানে আছে। ওকে, ইন্ডেক্স নাম্বারটা শিওর আছে, আপনার তথ্য আছে। এখন তারপরে এই যে ডান পাশে আমাদের কী করে, এই যে শিক্ষক কর্মচারী, এখানে সার্চ আছে, এখানে একটা সার্চ বাটন ক্লিক করে দেখেন, ক্লিক করার পরে এই যে আমাদের চলে আসলো প্রতিষ্ঠানে, আমাদের যদি আমাদের এই প্রতিষ্ঠানে যে সকল শিক্ষকের তথ্য আছে আমাদের এই ইএমএস সফটওয়্যারে আছে, সেগুলো কি এখানে চলে আসলো। তাহলে আপনারটা সিলেক্ট করবেন আপনার কোনটা, আপনি ওটা সিলেক্ট করে দেবেন। যেমন আমি যেটা সিলেক্ট করছি সেটা হলো আমার এটা ছিল, সেটা আমি সিলেক্ট করে দিই, দেখাচ্ছি। তাহলে এটা হলো ওকে, এই যে আমার এটা ছিল, এই যে এটা আছে, আমি এই ইন্ডেক্স নাম্বার দিয়ে দিয়েছিলাম, সেটা হলো এটা। তাহলে আমাদের এটা সিলেক্ট করে দিলাম, বাম পাশে যে সিলেক্ট লিখলাম এখানে সিলেক্ট করলাম, দেখেন। তাহলে আমাদের এখন আগের যে তথ্যগুলো ছিল সেগুলো অটোমেটিক চলে আসছে, নাম, তারপর অন্যান্য যে তথ্য আছে, আবেদনের প্রকার, এই যে আপনাদের অটোমেটিক চলে আসে, বুঝলি, তথ্যগুলো আপনারা আছে, যে এমপিও কোড, প্রতিষ্ঠানের মাধ্যমিক, এগুলো লেভেল, আবেদনকারীর নাম ইংরেজি এবং বাংলায়, তারপর দেখেন এই যে আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন দেখার মতো দেখা যায়, তার মানে এখানে বাংলা লেখা আছে, এই এখানে নতুন করে আপনার লেখা দরকার নেই, এখানে কী আছে, বাংলা লেখা আছে, এগুলো মুছবেও না, আপনি চাইলেও কি এগুলো মুছবে না। তাহলে আমরা এগুলো দিকে কোনো চিন্তা করার দরকার নেই। তারপরে পিতার নাম এখানে দেখেন, এখানে ইংলিশটা আছে কিন্তু বাংলাটা না, এখানে লিখে যাবে, তাহলে লিখে দিলেন। তারপরে আছে মাতার নাম, ইংলিশে আছে বাংলায় নাই, তাও এটা লিখে দিতে পারেন, যেতে লিখে যাবে। জন্ম তারিখ এগুলো যা আছে তাই থাকবে, জাতীয় পরিচয় নম্বর, এগুলো যদি কারেকশন ভুল থাকে ঠিক করে দেবেন, ইমেল যদি না থাকে দিবেন, আমার এখানে আছে, ইমেলটা দিলাম।
তারপরে কি আছে মোবাইল নাম্বার আমার আগে দেওয়া আছে আপনি যদি না দাও সেটা অ্যাড করে নিলেন তারপরে এখানে ধর্ম এখানে যে তথ্যটা আছে দেখেন ইয়ে আছে তারপরে কি ধর্ম যদি বলা আছে নির্বাচন করতে বলা আছে ধর্মটা সেটা দিলেন নিজ জেলাটা দিলেন তাহলে এখানে জাতীয় পরিচয় পত্র দিয়ে এখানে সার্চ বাটন ক্লিক করলে কি আসে দেখি তো এনআইডি দিয়ে ওকে এখানে জাতীয় সার্চ দিলে একটা জিনিস বোঝা যায় আপনি এর আগে জানেন আমি কিন্তু বিএড স্কুলে জমা বিএড স্কুলের সময় আবেদন করেছিলাম 19/12/2015 এই সার্ভারে বিএড স্কুলের জন্য আবেদন করেছিলাম তাহলে সেটা দিয়ে আমাদের ক্লিক করলে সেই তথ্যটা কিন্তু এখানে দেখায় আচ্ছা ওকে এবার আমরা এখানে বাকি যে তথ্যগুলো সেটা দিয়ে দিলাম এবার চলে যাব কি নেক্সট পেজে চলে যাব কোথায় নেক্সট পেজে চলে যাব তার আমরা এখানে এই ধাপ টুতে চলে যাব পরীক্ষার নাম রোল নম্বর সেশন পাশের বছর আমাদের একাডেমিক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে দিতে হবে তাহলে এটা শেষ করে সবগুলো ফিল আপ করে আমরা এই দিকে যোগকরণ অপশন আছে না এখানে আবার ক্লিক করলে এটা একটা ক্লিক না করলে পরেরটা আসবে না একটা গড় ফিল আপ করার পরেই পরেরটা আসবে না আমরা এখানে যে ফলাফল প্রকাশের তারিখ এটাও আপনার ইয়েতে আছে সনদপত্রে আছে এটা এই তথ্যটা সেখান থেকে পাবেন আর সবগুলো তো মোটামুটি জানেনি তাহলে এটা আমাদের ক্লিক করে দিলে শেষ হয়ে তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা আমরা সবগুলো ক্লিক এই গড়টা পূরণ করতে গিয়ে প্লাস চিহ্ন দিয়ে যতটা লাগে আমরা এগুলো হয়ে গেলে কি পরেরটা যদি আমরা একটা পূরণ করার পর এই পরীক্ষার নাম রোল নাম্বার এই নিচে নিচে তথ্যগুলো চলে আসবে ঠিক এটা চলে আসে আবার প্লাস দিবেন আরেকটা গড় চলে আসবে এইভাবে পূরণ করবেন অথবা উপরে ওই যে দেখালাম এখানে যোগ চিহ্ন আছে সেখানে যেমন এখানে যোগ করুন এখানে লিখলেও চলে আসবে ওকে এটা যোগ করার পরে ওই অপশনটা ওখানে চলে যাবে তাহলে আমরা চলে আসি এবার এটা হলো আমাদের কি দ্বিতীয় ধাপে গেল এবার আসি আমরা তৃতীয় ধাপে কি কি আছে দেখেন এখানে প্রথমে আছে প্রত্যাশিত পে কোড আপনি কত নাম্বার গ্রেড আমি কি প্রত্যাশিত করেন আমি 10-এ আছে আমি কি 9-এ যেতে পারবো তারপরে আছে প্রত্যাশিত স্কেল তারপর এখানে দিলেন পদবি এটা তো আগে যেগুলো আছে যে তথ্যগুলো আপনার আছে সেগুলো তো অলরেডি চলে আসছে দেখেন তাহলে এখানে আমাদের গ্রেডের ধাপ তো আমাদের এগুলো যেগুলো চেঞ্জ করা যাবে না ব্যাংকের শাখা এগুলো আগেই করা আছে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার এগুলো আগেই তথ্য দেওয়া আছে না ইচ্ছা করলে যাদের নাই তারা এগুলো অ্যাড করতে পারে তারপরে এসএমসি ধরন সেটা দিতে পারেন রেগুলার স্পেশাল অ্যাড হক এই অপশনগুলো দিতে পারেন তারপরে কি আছে অ্যাপয়েন্টমেন্ট ঠিক না আপনার অ্যাপয়েন্টমেন্ট কোন সময় কি রেগুলারতে হয়েছে না ইয়েতে হয়েছে সেটা পরিচালনা পরিষদের মেয়াদ এটা আপনার প্রতিষ্ঠান প্রধান থেকে পাইবেন বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ এত থেকে এত হতো ঠিক না তারপরে পাবেন নিয়োগের সময় যে আপনার প্রথম এমপিও তারিখ এই যে আমার এখানে প্রথম এমপিও তারিখ চলে আসছে 1/5/2013 এটা যে ফান্ডিং থাকবে আর যার তথ্য এটা থাকবে সবার আশা করি তারপরে আছে এখানে প্রতিষ্ঠানের শেষ স্বীকৃতির মেয়াদ তারিখটা প্রতিষ্ঠান স্বীকৃতির ম্যাপ কত পর্যন্ত আছে কত থেকে কত আছে এটা প্রতিষ্ঠান প্রধান চাইলে আপনাকে এই তারিখটা প্রতিষ্ঠান স্বীকৃতির ফর্মটা আছে স্বীকৃতির ফর্মটা কিন্তু লাগবে অ্যাটাচমেন্ট করতে সেই ফর্মটা নিয়ে গেলে আপনি সেটা সেখান থেকে দেখে তারিখটা দিতে পারবেন তারপরে আসে 4 নম্বর ধাপে চলে আসলাম এখানে কি আছে এখানে আছে আমাদের কি এই যে অ্যাডে যোগ করলাম এখানে আমার রেজুলেশন তারিখ মিটিং নম্বর এবং মিটিং বিবরণ তাহলে এখানে আমাদের রেজুলেশন যে কাজটা করতে হয় সেই বিবরণটা অবশ্যই আমরা প্রতিষ্ঠান প্রধান যেহেতু অভিজ্ঞ আছে মোটামুটি জানে তারপর আমি বলি এখানে কি আপনার যেহেতু 10 বছর পূর্ণ হয়েছে একই গ্রেডে তাহলে আপনি 10 বছর পূর্ণ হয়ে এত তারিখ কি আর 10 বছর এই গ্রেডে একই গ্রেডে আছে তাহলে ওনাকে কি উচ্চতর গ্রেডের জন্য সুপারিশ করা হলো এই ধরনের কিছু লিখে কি
আমাদের রেজুলেশনটা লিখতে হবে। তাও প্রতিষ্ঠান প্রধান আমার ঠিক ভালো জানে, উনি এটা সেটা সেভাবে সুন্দর করে দিতে হবে, হ্যাঁ সেভাবে লিখে দেবে। আর এই তথ্যগুলো আমরা রেজুলেশন নির্বাচন দিয়ে দিলেন, তারপরে এখানে করলাম বিষয় কি বলছে আপার এই সংক্রান্ত, তারপরে দিলেন কি এখানে তারিখ দিলেন, তারপরে আছে মিটিং নম্বর কত নম্বর মিটিং, এটা মিটিং নম্বরটা আপনার প্রতিষ্ঠান প্রধান জানে মানে বছরের কত নম্বর মিটিং, কারণ এই বছরে এখন 2020 চলে এটা কত নম্বর মিটিং এটা অ্যাপ্রুভাল হলো আপনার। তারপরে মিটিং বিবরণটা সংক্ষেপে এখানে লিখে দেবেন, যেটুকু পারেন এখানে লিখে দেবেন বিবরণটা সংক্ষেপে। ওকে তাহলে আমরা বলছি এখানে না, আমরা এখানে না ক্লিক করবো। এবার চলে আসলো পাঁচ নম্বর ধাপে, চলে আসবে দেখেন এখানে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা, বালক বালিকা মোট ছাত্রছাত্রী, তারপর মামলা আছে বা নাই, অভিযোগ আছে কিনা, এই ধরনের তথ্য। তাহলে আমরা এখানে না থাকলে যদি আর থাকে আছে কিনা হা না ইত্যাদি হবে, ঠিক আছে এটা পাবেন লিখে দেবেন। চলে আসলাম ৬ নম্বর ধাপ সর্বশেষ, এটা মোস্ট ইম্পর্টেন্ট ধাপ, যে যেই কাগজপত্র আপনাদের কি সংযুক্তি লাগবে। তাহলে এখানে সংযুক্তি লাগবে কি কি দেখেন, আমাদের প্রথমে আছে যে আপলোড, এই সংযুক্তির বেলায় আপনাদের আপনি জেপিজিও নিতে পারেন, দুটো নেবে, জেপিজি নেবো পিডিএফও নেবো, আমি আগে যে কাজগুলো করেছি জেপিজি দিয়ে করেছি অথবা পিডিএফ দুটো নিতে পারবে, আপনার জন্য জেপিজি জেপিজি লিস্ট হবে অথবা পিডিএফ, যেটা যে যেটাই করেন এটা দিবেন। তাহলে এখানে আমাদের এগুলোতে জানে আছে আপলোডের প্রথম কি অ্যাকাডেমিক সার্টিফিকেটের স্ক্রিনিং করে অথবা সিবিএফের জেপিজি অথবা পিডিএফ করে নেবেন, তারপরে অ্যাকাডেমিক সার্টিফিকেট এসএসসি এসএসসি অ্যাকাডেমিক সার্টিফিকেট বিএড, তারপরে আছে সার্টিফিকেট এমএড, তারপরে অ্যাকাডেমিক সার্টিফিকেট আদার্স যদি থাকে দেবেন, না থাকলে এগুলো খালি থাকবে সমস্যা না, অথবা ওই যে নট অ্যাপ্লিকেবল একটা কাগজে লিখে এসে বসে দিয়ে দিলেন সেটাও পারেন, অথবা ইয়েটা আমাদের এখানে ল্যাপটপ দিয়েও লিখা যায় ফ্রেন্ড সফটওয়্যার দিয়া, সেটা একটু দেখতে দিব প্রয়োজনে নট অ্যাপ্লিকেবল, আর না দিলে এটা সমস্যা নেই। তারপরে আছে আমাদের দেখেন অ্যাকাডেমিক সার্টিফিকেট অরিজিনাল তো বললাম আমি, তারপরে আছে বিএড সার্টিফিকেট অরিজিনালটা, তারপরে জয়নিং লেটার অরিজিনাল, ইনস্টিটিউশন ইনস্টিটিউট হ্যাড ফরওয়ার্ডিং, হ্যাঁ আমাদের প্রতিষ্ঠান প্রধানের যে ফরওয়ার্ডিং দেবে সেটা হলো ডিজি বরাবর, মহাপরিচালক বরাবর একটা ফেডে, প্রতিষ্ঠানের ফেডে এটা লিখে প্রতিষ্ঠান প্রধান দেবে, সেই আগের কথাই আপনাকে সুপারিশ করবে উচ্চতর গ্রেডের জন্য, ওনার কাছে আবেদন করবে, এটার নমুনা হবে প্রয়োজন নমুনা ফর্মটা আমরা দিয়ে দেবো, কমেন্ট বক্সে ইমেলটা দিয়ে কমেন্ট করবেন, যা প্রয়োজনে কোনো কাগজপত্র লাগলে সেগুলো আমি দিয়ে দেব। তারপর আছে টিচার স্টেটমেন্ট ফর্ম, এটা আমার কাছে আছে বা আপনারা পাবেন যে কোনো নেই ইয়েতে পাওয়া যায় এই ফর্মটা, প্রতিষ্ঠানের মানে সকল টিচারের তথ্যটা পূরণ করে দেবেন। তারপরে আছে লাস্ট রিকগনিশন অফ ইনস্টিটিউট, ঠিক আছে তাহলে এখানে সেটা দিলেন, এটা কি স্বীকৃতি প্রতিষ্ঠানের জি স্বীকৃতি বললাম ওই যে লাস্ট বোর্ড থেকে যে স্বীকৃতিপত্রটা দেওয়া হয় দুই বছরের জন্য, সেই স্বীকৃতিপত্রটা ওইখানে বলেছিলাম কি তারিখটা লাগবে, আর এখানে ওই স্বীকৃতিপত্র অ্যাটাচমেন্ট ফাইলটা অ্যাটাচ করবেন। তারপর রেজুলেশন অফ এসএমসি, তারা এসএমসি কী করবেন, ওই যে আমরা রেজুলেশন করছেন সেটা ছবি উঠে অথবা পিডিএফ ফাইল করে সেটা কী করবেন এখানে অ্যাটাচ করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এইটা হলো আপনার কি এখানে 10 বছর যে পূর্ণ হয়েছে সেটার কি একটা সার্টিফিকেট দেবে প্রতিষ্ঠান প্রধান, যদি দুই প্রতিষ্ঠান হয় তাহলে সেটাও করবেন, দুই প্রতিষ্ঠান থেকে কোন প্রতিষ্ঠান কত বছর ছিল সেটাতে একসাথে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে আছে প্রফেশনাল সার্টিফিকেট, এটা আমাদের ফিল আপ না লাগবে না, তাহলে এখানে আমাদের কী করতে পারি নট অ্যাপ্লিকেবল দিতে পারি অথবা না দেওয়ার সমস্যা নেই। তারপরে আছে ফিল্ড আপ, ফিল্ড আপ কারেকশান ফর্ম, এটাও লাগবে না। তারপরে নন ব্রেক অফ সার্ভিস সার্টিফিকেট, আপনি যদি কোনো কারণে দুই মাস তিন মাস বা এক বছর চাকরি থেকে মানে দূরে থাকেন, আমার ওই সময় আপনি বেতন তোলেন না, এই ধরনের কোনো সমস্যা থাকলে সেটার সার্টিফিকেট দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা জানেন ফার্স্ট এন্ট্রি কপি অফ অ্যাপ্লিক্যান্ট, মানে আপনার
শিক্ষকের প্রথম এমপি কোন তারপরে হলো অ্যাপ্রুভাল লেটার ফেজ এন এসএনসি সেটা কি আবার অনুমোদন তাহলে আমাদের এসএনসি অ্যাপ্রুভাল লেটার এসএনসি মানে আমাদের যে এসএনসির যেই কমিটি গঠনের পরে বোর্ড যে একটা অনুমতি পত্র দেয় সেটা হলো সেই লেটার অ্যাপ্রুভাল লেটার ও এসএনসি যে আমাদের 18 নম্বর যে কাজগুলো আছে 19 নম্বরটা হলো কি আপলোড এস তারপরে সে আদার্স কোনো ডকুমেন্ট থাকলে দিবেন না হলে সমস্যা নেই দরকার নেই আদার্স কোনো ডকুমেন্ট থাকলে প্রয়োজন হলে আর আদার্স ডকুমেন্ট প্রয়োজন হওয়ার কথা না ওকে তাহলে আমরা কি করলাম এই এক থেকে আঠা 19 পর্যন্ত যে অ্যাটাচমেন্টগুলো সেগুলোর সংযুক্তি বর্ণনাগুলো আমরা এতক্ষণ শুনলাম আপনার এখানে কোনো ফাইল আপলোড হইলে এখানে একটা টিক চিহ্ন টিক চিহ্ন চলে আসবে সংযুক্ত এখানে টিক চিহ্ন সবুজ কালারের টিক চিহ্ন চলে আসবে আর যদি আমাদের ফাইল সাইজ বড় হয় তাহলে কী হবে সাধারণত এই এখানে কী হবে না ফাইল সাইজ যদি বড় হয় তাহলে এখানে টিক চিহ্নটা আসবে না তার মানে আপনার ফাইলটা অ্যাটাচ ভালো করে হয়নি এই জিনিসটা কি ভালো করে বুঝতে হবে দেখেন সম্মানিত ভিউয়ার আমরা ফাইলগুলো অ্যাটাচ করব এখানে এই যে সংযুক্তি যে প্রকার এখানে আমরা এই ঘরগুলোতে ক্লিক করলে চলে আসবে তাহলে এখানে একটা ঘরে আমি ক্লিক করলাম চলে আসলে তো সংরক্ষণ করবো তারপর দেখেন এখানে কি হলো ফাইল নির্বাচন করবো মানে ফাইল নির্বাচন কোন জায়গায় আমাদের ওই ফাইলটা আছে আমাদের ছবি আকারে বা জেপ ইয়াতে পিডিএফ ফরম্যাট যদি থাকে যেটা আমরা যেটা সিলেক্ট করে একটা দিলাম দেখেন আমরা এখানে যে কোনো ছবিগুলো দিব বা যে কোনো তথ্য দিব সেই ফাইলটা যদি 2.05 এমবি কম হয় তাহলে সেটা কি নিবে এর বড় হলে নিবে না তার মানে এখানে আগে ছিল 100 কেবি মানে এই জিনিসটা ডেভেলপ করেছে আগে ছোট মানে 100 কেবির ফাইলের বেশি নেওয়া যেত না নিত না এখন সেটা করছে 2.50 এমবি তাহলে আমরা কি করব এই ফাইলগুলো অবশ্যই যেগুলো যেটা যখনই ছবি উঠে অথবা যে ফাইলটাই এখানে আপলোড দেবো সেটা সাইজটা 2.05 এমবির নিচে রাখতে হবে তাহলে আমার ফাইলটাকে অ্যাটাচ করা যাবে যদি ফাইলটা সঠিক হয় তাহলে এখানে টিক চিহ্ন চলে আসবে তারপরে এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন ওকে তাহলে এইভাবেই প্রত্যেকটা ফাইলকে কী করবেন আপনি অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পরে দেখেন সর্বশেষ কাজ হলো আমাদের এখানে এই তথ্যটা একটু আবার বলে যায় এখানে যে মানে অনুমোদনের তারিখ এখানে হলো কি আপনি যখন তথ্যটা পাঠাইলেন কত তারিখে পাঠাইলেন উপজেলাতে সে তারিখটা দেখাবে আবার এখানে এই যে প্রেরক আর প্রাপক উনি আবার কোনো মন্তব্য করে সেটা এখানে দেখাবে উনি আবার কত তারিখে আবার কোথায় জেলাতে পাঠালো সেটার স্ট্যাটাসটা আমরা এখানে দেখতে কত তারিখে পাঠালো জেলাতে জেলা শিক্ষক হিসেবে আবার ডিউকে ডিডিকে কত তারিখে পাঠালো সেই স্ট্যাটাসটা দেখালো ডিডি আবার কত তারিখে ঢাকাতে যান IMS সেল ডিডি আবার ডিডি আবার কী করে লোকাল যে আঞ্চলিক IAS আছে ওনাকে দেয় ওনায় উনি চেক করে আবার আঞ্চলিক IAS আবার ডিডিতে IMS সেলে দেয় ঢাকাতে ঠিক না সেখানে এই তারিখগুলো আপনারা দেখতে পারবেন এটা আবেদন করার পরে আর কোনো মন্তব্য থাকলে সেটা লিখে দিতে পারেন এখানে আর আপনারা এই কাজগুলো করে এখানে আপনি সেভ এস ড্রাফট এখানে ক্লিক করবেন এই যে বাম পাশে আর সরাসরি সাবমিটে ক্লিক করবেন না সম্মানিত ভিউয়ার বলেছিলাম আমরা এই 5-6টা ধাপ শেষ করে সরাসরি আমরা কি সাবমিটে দিব না সেভ এস ড্রাফটে ক্লিক করে রাখবো পরে আমরা এখানে চলে আসতে পারেন আপনি ড্যাশবোর্ডে ক্লিক করলেন ওকে ড্যাশবোর্ডে ক্লিক করে এই অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স এখানে চলে আসছে এখানে আপনার কি থাকবে এই যে আবেদন এখানে লিস্ট থাকবে তখন এখানে ক্লিক করে যেই আপনি আবেদনটা করছেন এখানে এখানে থাকবে এই নিচে এখানে থাকতেছে এই ক্যাটাগরির নাম ওখানে ক্লিক করে এখানে আমরা এই যে পিডিএফ অথবা এই এই পিডিএফে ক্লিক করলে আপনি পুরো ফাইলটা আপনি পিডিএফ আকারে সব আপনার আবেদন পত্র চলে আসবে সেখান থেকে ডাউনলোড করে বা ফিল করে সেটা আমরা তথ্যটা দেখতে পাবেন ওকে তারপরে এটা দেখার পরে যদি সঠিক হয় তাহলে তো সমস্যা নাই আর যদি কোনো কিছু কারেকশান করতে হয় তো সেখানে আবারও আপনি অ্যাপ্লিকেশনের ধাপ 1-2-তে গিয়ে সেখানে এডিট তাহলে কী করবেন সর্বশেষ যদি কোনো কাজ থাকে তাহলে এখানে আবার এডিট করে তথ্য দিয়ে কী করেন সাবমিট দিবেন ফাইনালি পরে সাবমিট দিবেন ওকে
তাহলে আমরা আজ এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি উপকারে এসে থাকে ভিডিওটা তাহলে একটু শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যে কোনো প্রয়োজনে আমার ফোন নাম্বারে ফোন দিবেন, ইনশাল্লাহ বলে দিব, অথবা আমাদের কমেন্ট সেকশানে আপনাদের কোনো তথ্য জানলে বা কোনো আমাদের ফর্মগুলো লাগলে সেটা কমেন্ট সেকশানে যদি ইমেল দেন তাহলে সেই ইমেলে আমি সেই ফর্মগুলো পাঠিয়ে দেব। তাহলে আজ এখানেই রাখলাম, ভালো থাকবেন।